আসসালামু আলাইকুম। আন্তর্জাতিক সংবাদে আপনাকে স্বাগতম। আজকের সংবাদের শুরুতেই জানিয়ে দিব, কাবুল ঈদগাহ মসজিদে হামলা চালিয়েছে মাসুদ বাহিনী। কাবুলের উত্তরে আইএস এর নতুন আস্তানায় এক অভিযানে নির্মূল করল তালেবান। টুইটারে নিষিদ্ধ জাবিউল্লাহ মুজাহিদ। কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর সবকিছুর জন্য এখন প্রস্তুত। তাজিকিস্তানে কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত। তার আগে যারা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি, তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন, এবং আপনারা কে কোথা থেকে আমাদের সংবাদটি শুনছেন তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন। কাবুল ঈদগাহ মসজিদে হামলা চালিয়েছে মাসুদ বাহিনী। তালেবান শাসনের বিরুদ্ধে আহমদ মাসুদের নেতৃত্বাধীন সিএআর দায়িত্ব গ্রহণকারী গোষ্ঠী, যারা নিজেদের আফগান জাতীয় প্রতিরোধ এবং ন্যাশনাল রেস্কিউ ফ্রন্ট মনে করে, কাবুল ঈদগাহ মসজিদের কাছে মারাত্মক সন্ত্রাসী হামলা চালিয়েছে তারা দায় স্বীকার করেছে। দলটি এক বিবৃতিতে দাবি করেছে যে তালেবান কমান্ডোদের এই বিস্ফোরণের ফের প্রোফাইল 5টি প্রধান এবং 13 জঙ্গি আহত হয়েছে। প্রতিরোধ ফ্রন্টের বিবৃতিতে আরও বলা হয়েছে যে ফ্রন্টটি পূর্ববর্তী সরকারের নিরাপত্তা বাহিনী মুজাহিদিন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক এবং লেখকদের দ্বারা গঠিত হয়েছিল এবং শীঘ্রই রাজধানী এবং প্রদেশগুলিতে এর কাঠামো ঘোষণা করবে। তালেবানরা বিস্ফোরণের দায় স্বীকার করলেও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে নিহত ও আহতরা বেসামরিক নাগরিক। এই প্রথম তালেবানের বিরুদ্ধে ঘোষিত যুদ্ধে সন্ত্রাসী হামলার দায় স্বীকার করল প্রতিরোধ ফ্রন্ট। তালেবান নিশ্চিত করেছে যে এই হামলার জন্য 3 বেসামরিক লোক নিহত এবং 4 আহত হয়েছে, কিন্তু আল জাজিরা টেলিভিশন নিহতের সংখ্যা 6 বলে জানিয়েছে। এরপর থাকছে কাবুলের উত্তরে আইএস এর নতুন আস্তানায় এক অভিযানেই নির্মূল করল জঙ্গিদের। তালেবান যোদ্ধারা কাবুলের উত্তর অঞ্চলীয় শহরতলি পুলিশ জেলা 17 খায়রা থানাতে অভিযান চালিয়ে আইএস খোরাসান শাখার নিরাপদ আশ্রয় নির্মূল করেছে। স্থানীয় বাসিন্দা এলাকায় হালকা ও ভারী অস্ত্রের গুলির বিষয়টি নিশ্চিত করেছেন এবং 2 বিস্ফোরণের খবরও দিয়েছেন। তালেবান সূত্র আরও বলেছে যে তারা আইএসআইএসকে এর একটি আস্তানা নির্মূল করতে PD-17 এর অভিযান শুরু করেছে। অভিযানের ফলে আস্তানাটি ধ্বংস হয়ে গেছে এবং কমপক্ষে 3 নিহত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদের নিহত মায়ের নামাজ শোক অনুষ্ঠানের জন্য তালেবান কর্তৃপক্ষ এবং বেসামরিক লোক জড়ো হয়েছিল ঈদগাহ মসজিদে। আত্মঘাতী বোমা হামলাকারীর বিস্ফোরণের কয়েক ঘন্টা পর এই অভিযান চালানো হলো। বিস্ফোরণে 10 নিহত এবং 20 বেশি আহত হয়েছে বলে জানা গেছে। বিস্ফোরণের দায় স্বীকার করেছে মাসুদ বাহিনী। PD-17 অভিযান বিস্ফোরণের সন্দেহভাজনদের লক্ষ্য করে পরিচালিত হয়েছিল, কিন্তু তালেবানরা এখনও কিছু বলেনি। এরপর জানিয়ে দিব জাবিউল্লাহ মুজাহিদের টুইটার অ্যাকাউন্ট নিষিদ্ধ। আফগানিস্তান সরকারের মুখপাত্র এবং তথ্য ও সংস্কৃতি উপমন্ত্রী জাবিউল্লাহ মুজাহিদ তার টুইটার অ্যাকাউন্টে বিধিনিষেধ আরোপ করেছেন। জাবিউল্লাহ মুজাহিদের অ্যাকাউন্ট আজ কাবুলে হামলার ঘোষণার পর আরোপ করা হয়েছে এই বিধিনিষেধ। টুইটারের নিয়ম অনুসারে যখন একটি টুইটার অ্যাকাউন্ট সীমাবদ্ধ থাকে, তখন ব্যক্তি অ্যাকাউন্টে অ্যাক্সেস হারায়, প্রকাশ করতে পারে না, কিছু পছন্দ করতে পারে না। এর আগে ফেসবুক আফগান সরকারের কর্মকর্তাদের উপরও নিষিদ্ধ করেছিল। জাবিউল্লাহ মুজাহিদ এবং সরকারি কর্মকর্তাদের ছবি পোস্ট করে এমন অ্যাকাউন্ট মুছে দেওয়া হয়েছিল। সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প টুইটার অ্যাকাউন্ট খোলার নির্দেশ দেওয়ার জন্য আদালতের অনুরোধ করার পর জাবিউল্লাহ মুজাহিদের অ্যাকাউন্ট ব্লক করে দেওয়া হয়েছে। ট্রাম্প বলেছে যে টুইটার অ্যাকাউন্টে তালেবানের অনুমতি দেয়, কিন্তু সেগুলো ব্লক করে দিয়েছে। জাবিউল্লাহ মুজাহিদ তার প্রথম সংবাদ সম্মেলনে তালেবান অ্যাকাউন্ট ব্লক করার ফেসবুক পদক্ষেপের প্রতিক্রিয়াও জানিয়েছে। এরপর থাকছে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর সব কিছুর জন্য এখন প্রস্তুত। আফগানিস্তানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ শনিবার ঘোষণা করেছে যে কাবুল আন্তর্জাতিক বিমানবন্দর ফ্লাইটের জন্য সম্পূর্ণভাবে চালু হয়েছে এবং সাম্প্রতিক দিনগুলোতে প্রযুক্তিগত সমস্যাগুলি সমাধান করা হয়েছে। কর্মকর্তাদের মতে বিমানবন্দরের অভ্যন্তরীণ ফ্লাইট শুরু করা হয়েছে এবং স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু করার জন্য আন্তর্জাতিক ফ্লাইটের জন্য সুবিধা প্রস্তুত। বিমানবন্দরটি সাম্প্রতি কাতার, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে কিছু ফ্লাইট পেয়েছে। আফগানিস্তানে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ মোহাম্মদ নাইম সালেহি বলেছেন যে
বিমান বিভাগ প্রতিবেশী দেশ এবং আন্তর্জাতিক সম্প্রদায়কে চিঠি লিখে তাদের বিমানবন্দরের ফ্লাইট পুনরায় চালু করতে বলা হয়েছে। টেকনিক্যাল আন্তর্জাতিক ফ্লাইটের আগে কোনো সমস্যা নেই। আমরা কাবুল বিমানবন্দরে ফ্লাইট শুরু করব কিনা সে সম্পর্কে প্রতিবেশী দেশগুলির থেকে উত্তর খুঁজছি। বর্তমানে অভ্যন্তরীণ ফ্লাইট অব্যাহত রয়েছে বলেছে সালেই। এরই মধ্যে কয়েক ডজন আফগান যারা ইরান ও পাকিস্তানের ভিসা পেয়েছে তারা অভিযোগ করেছে যে সম্প্রতি কাবুলে টিকিটের দাম মারাত্মকভাবে বৃদ্ধি পেয়েছে। মানুষ পাসপোর্ট এবং ভিসার মালিক, কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে না। যদি সেগুলো না পাওয়া যায়, দাম যদি খুব বেশি হয়, তাহলে আমরা কী করে যাতায়াত করব বলেছে কাবুলের এক বাসিন্দা। রাজধানীর কয়েকটি পর্যটন সংস্থায় মালিকরা নিশ্চিত করেছেন যে কাবুলে বিমান ভ্রমণের দাম বেড়েছে, আন্তর্জাতিক ফ্লাইটের দাম বেড়েছে। আফগানিস্তানে পর্যটন কোম্পানি ইউনিয়নের প্রধান মাসুদ বিন বলেন, পাকিস্তানের টিকিটের দাম ছিল $150 থেকে $200, এখন সেগুলির দাম বেড়ে দাঁড়িয়েছে $1200। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ যোগ করেছেন যে বিমানবন্দরে কাতার, পাকিস্তান এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আফগানিস্তানের জন্য প্রায় 10টি আন্তর্জাতিক ফ্লাইট রয়েছে। এরপর জানিয়ে দিব তাজিকিস্তানে কেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তার দেশের বিরুদ্ধে তালেবানকে ক্ষমতায় আনতে মূল ভূমিকা রাখার অভিযোগ রয়েছে। তিনি তালেবান ও তাজিক সরকারের মধ্যে মধ্যস্থতার চেষ্টা করার জন্য তাজিকিস্তানে রয়েছেন। এ প্রসঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান তাজিকিস্তান প্রেসিডেন্ট ইমাম আলি রাহমনের সঙ্গে টেলিফোন আলাপ করেছেন এবং আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা করেছেন। বলা হয় উভয় পক্ষই আফগানিস্তানে স্থিতিশীল নিশ্চিত করতে যৌথ প্রচেষ্টায় একমত হয়েছে। ইরানের সরকারি IRNA বার্তা সংস্থায় এই আলোচনাকে তালেবান ও তাজিক সরকারের মধ্যে মধ্যস্থতার চেষ্টা বলে অভিহিত করেছে। তাজিকিস্তান এবং পাকিস্তানের নেতারা কয়েক সপ্তাহ আগেই সাংহাই সহযোগিতায় সংস্থার বার্ষিক শীর্ষ সম্মেলনের ফাঁকে বলেছিলেন যে তারা তাজিকিস্তানের তালেবান এবং তাদের বিরোধীদের মধ্যে শান্তি আলোচনার মধ্যস্থতা করতে প্রস্তুত। জবাবে তালেবান এবং মাসুদ নেতৃত্বাধীন প্রতিরোধ ফ্রন্ট উভয়ই আলোচনা এবং মধ্যস্থতা প্রত্যাখ্যান করে। এরপর থেকে তাজিকিস্তান তালেবান শাসন ব্যতীত আফগানিস্তানে তালেবানদের সশস্ত্র বিরোধীদের জন্য একটি সত্যিকারের দুর্গ হয়ে উঠেছে। তালেবানরা তাজিক রাষ্ট্রপতির বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এবং তাদের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের অভিযোগ এনেছে। এই উত্তেজনাপূর্ণ সম্পর্কের উন্নতির জন্য পাকিস্তানের প্রচেষ্টা ফল পাবে কি না তা দেখা বাকি রয়েছে। এরপর জানিয়ে দিব খুলল প্যান্ডোরার বক্স, বিশ্ব নেতাদের গোপন লেনদেন ফাঁস। BBC-র প্রতিবেদনে বলা হয়েছে, গোপন নথিতে জানা যায় জর্ডানের দ্বিতীয় রাজা আবদুল্লাহ যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে £70 মিলিয়ন মূল্যের সম্পদের মালিক হয়েছে। এছাড়া কিভাবে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার এবং তার স্ত্রী লন্ডনের একটি অফিস কেনার সময় £312,000 স্ট্যাম্প ডিউটি ফাঁকি দিয়েছিলেন তাও নথিতে উল্লেখ করা হয়েছে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মোনাকোতে গোপনে সম্পদ কেনার তথ্য ফাঁস হয়েছে। 7 বছরের ফিন্যান্স ফাইল, প্যারাডাইট পেপার্স, পানামা পেপার্স ও লাক্সলিক্সের মতো আর্থিক লেনদেন বিষয়ক নথি ফাঁসের পর প্যান্ডোরা পেপার্স বিশ্বের প্রভাবশালী ব্যক্তিদের আর্থিক কেলেঙ্কারি ফাঁস করল। যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থা ইন্টারন্যাশনাল কনসোর্টিয়াম অফ ইনভেস্টিগেশন জার্নালিস্ট গোপন নথিগুলো পরীক্ষা করেছে। 650-এর বেশি সাংবাদিক এতে অংশ নিয়েছে। BBC, প্যানোরমা, গার্ডিয়ান সহ আরও কয়েকটি সংবাদ মাধ্যম প্রায় 12 মিলিয়ন নথি এবং 14টি আর্থিক সেবা প্রতিষ্ঠানের ফাইল দেখার সুযোগ পেয়েছে। ব্রিটিশ ভার্জিন, আইসল্যান্ড, পানামা, বেলিজ, সাইপ্রাস, সংযুক্ত আরব আমিরাত, সিঙ্গাপুর, সুইজারল্যান্ড সহ অন্যান্য দেশে এই প্রতিষ্ঠানগুলো রয়েছে। উদাহরণ হিসেবে দেশের সম্পদ লুটের অভিযোগ থাকা আজারবাইজানের প্রেসিডেন্ট ইলহাম অলিয়েভ তার পরিবারের কথা বলেছে। সাংবাদিকদের অনুসন্ধানে জানা যায়, আজারবাইজানের প্রেসিডেন্ট অলিয়েভ ও তার নিকট সহযোগীরা যুক্তরাজ্য £400 মিলিয়ন বেশি মূল্যর গোপন অর্থ লেনদেনের সঙ্গে জড়িত। অঙ্গীকারের মতো নিবন্ধনের কাজটি যুক্তরাজ্য সরকারের করতে না পারার ব্যর্থতার গোপন নথির মাধ্যমে ফাঁস হয়ে আসে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন।